بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله، أرسلناه بالحق بشيرا ونذيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. সম্মানিত আজকের এই কনফারেন্সের পরিচালক, আমন্ত্রিত আলোচকবৃন্দ, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে আসা, শোনা, আয়োজন করার জন্য উত্তম প্রতিদানে আমাদেরকে ধন্য করুন, আমাদের গুণরাশিকে মাফ করে দিন, আমাদেরকে জান্নাত দ্বারে তিনি যেন আমাদেরকে ধন্য করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি, যারা উলামায়ে কেরাম তারা অবশ্যই এর মর্ম ধারণ করতে পেরেছেন, এর অর্থ বুঝতে পেরেছেন যে আমি কত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি যে বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে চাব সেটি হল, যুগে যুগে কাল ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মুখে যে সকল রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, রাসূলগণ জাতির সামনে এসে যে কথা বলেছিলেন, যে বিষয়ের উপরে বক্তব্য দিয়েছিলেন, সেই বিষয় সংক্রান্ত একটি আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। তাহলে বিষয়টি কি গুরুত্বপূর্ণ না? এবং পৃথিবীর সমস্ত রাসূল, কোন একজন রাসূল না, পৃথিবীর সমস্ত রাসূল স্ব জাতিকে, নিজ কাউমকে, দেশবাসীকে যে বিষয়ের প্রতি আহ্বান জানিয়েছেন, আমি মনে করি আজকের এই সময়ে, আজকের এই মুহূর্তে, আজকের এই পৃথিবীবাসীকে সেই বিষয়ের উপরে দাস দেওয়া, টিচ দেওয়া, শিক্ষা দেওয়া, আহ্বান করা অত্যন্ত জরুরি বিষয়। এই কারণে এই আয়াতটি দিয়ে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাই। চলুন দেখি এই আয়াতে আল্লাহ কী বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি প্রেরণ করেছি, পাঠিয়ে দিয়েছি, ফি কুল্লি উম্মা, সকল সম্প্রদায়ের কাছে, সমস্ত সম্প্রদায়ের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। কি পাঠিয়ে দিয়েছি? আর রাসূল, রাসূলদেরকে। রাসূল কি স্পষ্ট না? নবী এবং রাসূল আমাদের কাছে পরিচিত শব্দ না? নবীর চেয়ে রাসূলের মর্যাদা কম না বেশি? বেশি না? আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছি। কি নির্দেশ দিয়ে পাঠিয়ে দিয়েছি? এই নির্দেশ দিয়ে, আনে ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আনে ইবাদুল্লাহ, তোমরা কি করো? তারা যেন মানুষকে দাওয়াত দেবে যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজ্জিতানিবু তাগুত, এবং তাগুতকে পরিহার করো। এই আয়াত থেকে আমরা কি পেলাম? নবীদের কাজ, যুগে যুগে নবীদের কাজ ছিল দুটি। কয়টি ছিল বলেন তো? দুটি। একটি কাজ ছিল, সমস্ত রাসূলগণ দাওয়াত দিয়েছেন, হে মানব গোষ্ঠী, হে আমার জাতির লোকেরা, হে আমার সম্প্রদায়েরা, হে আমার সমগোষ্ঠীর লোকেরা, হে পৃথিবীবাসী,
তোমরা কি করো এক আল্লাহর ইবাদত করো কয় আল্লাহর ইবাদত করো দ্বিতীয় হলো তাগুতকে পরিহার করো তাহলে কি আমাদের জানতে হবে না যে রাসূলগণ যে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিলেন এবং তাগুতকে বর্জন করতে বলেছিলেন এই থেকে আজকে আমাদের যারা প্রয়োজন নাই তথা সমস্ত রাসূলগণ স্বস্ব জাতিকে তাদের গোষ্ঠীকে সম্প্রদায়কে বিশ্ব মানবতাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছেন এক আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়ার দাওয়াত দিয়েছেন এক আল্লাহই যে তিনি রিজিক দাতা তিনি আইন দাতা তিনি বিধান দাতা তিনি মৃত্যু দাতা তিনি সকল ক্ষমতার মালিক এই দেখে পৃথিবীর সমস্ত মানুষদেরকে এক আল্লাহকে মেনে নেওয়ার কি দিয়েছেন দাওয়াত দিয়েছেন এবং এই কাজটা ফজিলত অনেক বেশি যারা এই কাজটা গ্রহণ করেন তাদের মর্যাদা অনেক বেশি দেখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাই বলেছেন আল্লাহ রাসূল বলেন বিশিষ্ট সাহাবী উবাদা বিন সামিত তিনি বলতেছেন আল্লাহ রাসূল বলেন মান শাহিদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক লা শারীকা লাহ তার কোনো শরীক নেই ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা এবং তার রাসূল ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কু ওয়ান নারু হাক্ আদখালাহু আল্লাহুল জান্নাতা আলা মাকানা মিনাল আমার সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরীক নেই তিনি এক অদ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল এবং তিনি মারিয়ামের পেট থেকে হয়েছেন আল্লাহ সেখানে তার নির্দেশ নিক্ষেপ করেছিলেন এবং জান্নাত সত্য জাহান্নাম সত্য এই বিশ্বাস যদি কেউ করে তাহলে আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল সে যে কোনো আমল রূপে থাক না কেন আল্লাহ তাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবেন কয়টি কাজের কথা বলছেন এখানে এক যে সাক্ষ্য দেবে আল্লাহ এক দুই যে সাক্ষ্য দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর বান্দা না আল্লাহর বান্দা তিনি মাটির তৈরি তিনি মানুষের পেটে এসেছিলেন এবং বিশেষ পার্থক্য হলো তিনি আল্লাহর প্রেরিত রাসূল এই কথাকে যে বিশ্বাস করবে এবং ঈসা আলাইহিসসালাম সে কি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল এবং এ বিশ্বাস করবে অবশ্যই জান্নাত সত্য অবশ্যই জাহান্নাম তৈরি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের বিশ্বাসের জন্য বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকানা আলাল আমাল যে আমলের উপরে সে থাক না কেন তাকে জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ তাহলে কি পাপ করার কথা বলা হলো এখানে আপনি পাপ কাজ করবেন না না হাদা ফাদিলাতু তাওহীদ এক আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনকে একক হিসেবে গ্রহণ করা আল্লাহকে রিজিক দাতা হিসেবে গ্রহণ করা এক আল্লাহর ইবাদত করা এরই যে ফজিলত এই ফজিলত কথা বলা হচ্ছে যে তাওহীদ গ্রহণ করবে তার ফজিলত হলো তার যদি অন্য অন্য পাপও থাকে এই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত দেবেন এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে আছে বুখারী এবং মুসলিম শরীফে যদি হাদিস হয় তাহলে সেই হাদিসে কোনো দ্বিমত আছে বুখারী এবং মুসলিমের এই হাদিসে বলা হচ্ছে মা কানা আলাল আমাল সে যে আমলের উপরে থাক না কেন আল্লাহ তাকে জান্নাত দেবেন সুবহানাল্লাহ অন্য হাদিসে দেখুন ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে সাহাবি জিজ্ঞাসা করলেন সে যদি চুরি করে তাহলে কি জান্নাতে যাবে বলে হ্যাঁ সে যদি চুরি করে তবু জান্নাতে যাবে সে যদি জিনা করে তাহলে কি জান্নাতে যাবে হ্যাঁ হ্যাঁ সে যদি জিনা করে তাও জান্নাতে যাবে আবার আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ সে যদি চুরি করে সে যদি জিনা করে তাহলে কি জান্নাতে যাবে রাসূল হ্যাঁ সে যদি চুরি করে সে যদি জিনা করে তবু সে জান্নাতে যাবে আবার তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দাতা মানুষটি
তাওহীদ গ্রহণ করে এই লোকটি সে যদি এই জিনার মতন চুরির মতন পাপ করে তাহলেও কি সে জান্নাতে যাবে আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তবুও সে জান্নাতে যাবে এই হাদিসের ব্যাখ্যা সুবহানাল্লাহ এই হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে আছে সহিহ হাদিস অন্য একটি হাদিসে আরো ব্যাখ্যা দিচ্ছে তাওহীদ আপনি কেন গ্রহণ করবেন এক আল্লাহকে আপনি কেন গ্রহণ করবেন নাস্তিক্যবাদের বিরুদ্ধে কেন আপনি সোচ্চার হবেন বুড়োদের বিরুদ্ধে কেন আপনি কণ্ঠ উচ্চ করবেন এক আল্লাহকে মেনে নিলে আপনি সব গুনাহ থেকে মাফ পাবেন এবং সরাসরি জান্নাতে যাবেন শুধু মৃত্যু হলেই সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলতেছেন ইয়া বানি আদম হে আদম সম্পদ হে মানব জাতি হে মানুষেরা যদি তোমরা কেউ দুনিয়া ভর্তি গুনাহ করো সুবহানাল্লাহ একটা মানুষ এত খারাপ যে তার ব্যক্তিগত জীবনে গুনাহ করেছে পারিবারিক জীবনে গুনাহ করেছে সমাজ জীবনে গুনাহ করেছে রাষ্ট্রের জীবনে সে পাপ করেছে এবং তার পাপগুলি এত বড় বড় সারা পৃথিবীতে ভরে গেছে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ বলতেছেন হে মানুষ তুমি যদি সারা পৃথিবীতে কোরাবিল আরদুল খাতায়া সারা পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো আর একটি কাজ যদি তুমি না করো সেই কাজটি হলো তোমার তাওহীদকে যদি তুমি নষ্ট না করে থাকো তুমি যদি আমার সাথে কাউকে শিরক না করায় থাকো তাহলে আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ তাহলে কি তাওহীদের ফজিলত নাই জেনে রাখবেন আমি বলেছিলাম মাকান আলাল আমাল যে আমলের উপরে থাক না কেন আল্লাহ তাকে জান্নাত দেবেন এই হাদিসটি বুখারী শরীফে আপনাকে আমি চিনে দিতে চাই বুখারী শরীফ বুখারী এই হাদিসটি বুখারীতে আছে কোরআন শরীফ আল কোরআন বুখারীটা কি আমাদের জানা উচিত আজকে আমরা বই লিখি আমাদের সমাজে অনেক লোক বই লেখে সুবহানাল্লাহ ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী তিনি বুখারী লিখছেন কিভাবে লেখছেন জানেন ইমাম বুখারী 194 হিজরিতে জন্মগ্রহণ করেন 256 হিজরিতে মৃত্যুবরণ করেন তিনি দ্বিতীয় শতাব্দীর হাদিস বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র এই যুগে ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজাহ ইমাম আবু দাউদ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম ইসহাক অনেক ব্যক্তির আবির্ভাব হয়েছিল এদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যিনি ছিলেন তিনি হলেন মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী তিনি কেন বুখারি লিখলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগে অনেকগুলো হাদিসের বই লেখা হয়েছিল সেগুলোর নাম আল মুসনাদ সেখানে অনেক হাদিস লেখা ছিল ইমাম আহমদ বিন হাম্বলের তো তার মুসনাদ লেখা ছিল সমস্যা ছিল কি জানেন ওই হাদিসগুলোর ভেতরে সহি দয়িব ও জাল সব ধরনের হাদিস ছিল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যে সমাজে জন্মগ্রহণ করেন সেই সমাজে তখন হাদিসের বই ছিল সেই হাদিসের বইগুলোর ভেতরে সহি হাদিস ছিল দয়িব হাদিস ছিল বানোয়াট হাদিস ছিল যার ফলে ওই হাদিসগুলো থেকে একজন সাধারণ মানুষ হাদিস গ্রহণ করে ইসলাম মানবে এটি সম্ভব ছিল না যতক্ষণ পর্যন্ত না একজন মহাদ্দিস ওই বইগুলো থেকে একটা হাদিস গবেষণা করে সহিভাবে জাতিকে না জানিয়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ এই হাদিসগুলো পড়ে আমল করতে পারত না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে প্রস্তাব দেওয়া হলো তার শিক্ষক প্রস্তাব দিলেন সেই প্রস্তাব গ্রহণ করে তিনি কি করলেন বিশ্ব মানবতাকে একটা হাদিস বই দিতে চাইলেন যে হাদিস বইটা শুধুমাত্র সহি হাদিসের বই হবে যেখানে একটিও জাল হাদিস থাকবে না একটিও দয়িব হাদিস থাকবে না পৃথিবীর সমস্ত মানুষ যেন সেই হাদিসের বই থেকে হাদিস নিজ আমল করতে পারে এই মানসিকতায় ইমাম বুখারী বুখারী লেখা শুরু করেন সুবহানাল্লাহ কিভাবে বুখারী লেখা শুরু করলেন দীর্ঘ 16 বৎসর অক্লান্ত পরিশ্রমে আজকের যে বুখারী শরীফ এই দেশের মাটিতে পড়ানো হয় আজকের মাদ্রাসায় পড়ানো হয় আজকের লাইব্রেরিতে পাওয়া যায় একদিনের শ্রমের এই বই নয় এই বইটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
দীর্ঘ ১৬ বছর পরিশ্রম করে রেখেছেন মক্কার মসজিদে হারামে লেখা শুরু করেছিলেন মসজিদুল নববী থেকে এই বইটি লেখা শেষ করেন কিভাবে লিখছিলেন মুসলিম জাতিকে আদর্শিক একটি বই দিতে হলে কিরকম পরিশ্রম করতে হয় দেখুন ইমাম বুখারীর কাছে ইমাম বুখারী নিজেই বলছেন আমি যখন বুখারীতে কোনো হাদিস লিখতাম মনে করতাম বুখারীতে আমি হাদিসটা লিখব লেখার আগে আমি গোসল করতাম আমি দুই রাকাত নামাজ পড়তাম আমি ইস্তিগফার করতাম যে হাদিসটা সহিহ না দয়িব হাদিস বিক্রের আরো হাদিসটা সহিহ না দয়িব এটা জানার পর আমি ইস্তিগফার করার পর যখন জানতাম এই হাদিসটা সহিহ তখন আমি এই বইতে স্থান দিয়েছি এবং তখন আমি লিখেছি কত বড় কঠিন কাজ বুখারীর সঙ্গে কত হাদিস আছে উনি প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে গোসল করেছেন দুই রাকাত নামাজ পড়েছেন ইস্তিগফার করেছেন এরপরে ওই হাদিসটা লিখেছেন সুবহানাল্লাহ এরপর যখন এই হাদিসটি হাদিস আকারের মানুষের কাছে পেশ করা হলো তখন সবাই এক বাক্যে বলেন হাদিসটা সহি ভারত উপমহাদেশ সহ পৃথিবীর সমস্ত মানুষ একমত তারা বলেছেন আসহল কুতু বাদ কিতাবিল্লাহ আসহি আল বুখারী আসমানের নিচে জমির উপরে এই পৃথিবীতে যদি কোনো বিশুদ্ধ গ্রন্থ থাকে কোরআনের পরে তাহলে সেটা হলো সহি আল বুখারী আবারও বলছি এই কথার সাথে পৃথিবীর কোনো মানুষের মত নাই আসহল কুতু বাদ কিতাবিল্লাহ আসহি আল বুখারী পৃথিবীতে যত বই আছে এই বইগুলোর মধ্যে আল কোরআনের পরে একমাত্র নির্ভেজাল নিখুঁত সহি গ্রন্থ হলো সহি আল বুখারী তাহলে আল বুখারীকে মানবেন না বাদ দেবেন আমি কি বুঝাতে পেরেছি তাহলে বুখারি এক বাক্যে মানার মতো বই না বাদ দেওয়ার মতো বই দুর্ভাগ্যজনক হলেও সত্য এই বুখারি স্বরূপে আজকে অপারেশন করা হয় যে বুখারের ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেমরা একমত সেই বুখারের আদর্শকে হাদিসকে মেনে নিতে এই উপমহাদেশের এই দেশের এই মাটির মানুষের কি আছে কণ্ঠবোধ আছে তারা মানতে চায় না দুঃখ লাগে বুখারের অনেকে বাংলা অনুবাদ করছেন তারা বাংলা অনুবাদ করতে গিয়ে ভূমিকায় লিখছেন আমরা বুখারীর অনুবাদ করতে সব হাদিসগুলো অনুবাদ করি নাই কারণ সব হাদিস যদি অনুবাদ করি তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অতএব যে হাদিসগুলো মানার মতো না ওই হাদিসগুলো আমরা অনুবাদ করি নাই সুবহানাল্লাহ বিহামদি বলুন যে বুখারে এরকম প্রশংসা করা হলো তাহলে এই বই দ্বারাই পৃথিবীর অন্যান্য বইকে যাচাই করা হবে না অন্যান্য বই দিয়ে বুখারিকে যাচাই করা হবে বলুন তো এই বই দ্বারা অন্যান্য বই যাচাই করা হবে না অথচ এই বইকে আজকে এভাবে দেখা হচ্ছে আমি এখানে উপস্থিত সমস্ত ভাইদেরকে আমার কথা যায় এমন জায়গা পর্যন্ত সমস্ত ভাই এবং বন্ধুকে বলবো বুখারি বাংলা হয়েছে অন্তত একটি করে কপি হলো আপনারা ঘরে ঘরে বইটি রাখবেন তবে বুখারি অনুবাদের ভিতরে এবং বাহিরে টিকা দিয়ে বুখারিকে যে অপমান করা হয়েছে প্রতিবাদ করা হয়েছে বুখারিকে যে অপারেশন করা হয়েছে ওই কথাগুলো আপনারা মানবেন না মূল বুখারির যে টেক্সট মূল বুখারির যে ভাষ্য মূল বুখারির যে হাদিস এটা আপনারা মানবেন এই বুখারি কথায় আল্লাহ রাসুল বললেন যে কেউ যদি তাওহীদ গ্রহণ করে তাহলে সে যে কোনো আমলের উপরে থাক না কেন সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আপনি কি সারা জীবন তাওহীদের উপরে থাকতে চান তাওহীদের উপরে থাকলেই তো কি জান্নাত তাই কি না আপনাকে সবাই জান্নাতের তাওহীদের উপরে থাকতে চান কে কে তাওহীদের উপরে থাকতে চান হাত তোলেন জাযাকুমুল্লাহ খায়রান হাত দামান আমি সহজ একটা পন্থা আপনাকে বলে দেই তাহলে সারা জীবন আপনি তাওহীদের উপরে থাকতে পারবেন এবং মৃত্যু হলেই জান্নাত বুখারী সরি বুখারী সহি আল বুখারী এই এই বইয়ের ভিতরে বিশিষ্ট সাহাবি বারা ইবনে আজিব যিনি কবরের আজাব সংক্রান্ত হাদিসগুলো বেশি বর্ণনা করছেন এই বারা ইবনে আজিব একজন কি বড় একজন সাহাবি বড় একজন স্কলার ছিলেন সাহাবিদের সময়ে ইনি বর্ণনা করতেছেন
আমি ইসলাম শেখার জন্য মসজিদে নববীতে গেলাম, কারণ ওখানে আল্লাহ রাসূল ইসলাম শেখাতেন। একদিন দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন এই কথাটি যে তাওহীদ রূপে কিভাবে থাকা যাবে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ঘুমে যাওয়ার সময় ওযু করে মাথার এই পাশে হাতটা রেখে এই কথা বলে, আসলাম আল্লাহুম্মা আসলাম তো নাফসি ইলাই ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাই ওয়া আলজাহতু যুহরি ইলাই লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাই, এরা গেছে রাব্বাতান ওয়া রাহমাতান ইলাই আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বির নাবিকা আল্লাযী আরসালতা। আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটা যদি কেউ পাঠ করে ওই রাতে মারা যায় তো মাথালুল ফিতরা, সে তাওহীদের উপরে মারা গেল, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন কোনো ব্যক্তি যখন, প্লিজ আমাদের খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল বলতেছেন কোনো ব্যক্তি যখন দিনের সমস্ত কাজ শেষ করে রাত্রে ঘুমাইতে যায়, স্ত্রীর সাথে তার কাজ যখন শেষ করে দেয়, তখন যদি সে একটু কাজ করে ওযু করে নেয় এবং হাতটা এভাবে রেখে ডান পাশে রেখে এই দোয়াটা যদি বলে, আল্লাহুম্মা আসলাম তো নাফসি ইলাইক, হে আল্লাহ আমার নফসকে আমার জীবনকে আমার লাইফকে তোমার উপরে রেখে দিলাম, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাই আমার মুখমণ্ডল চেহারাকে তোমার জন্য সমর্পিত করে দিলাম, ওয়া আলজাহতু যুহরি ইলাই ও আল্লাহ আমার পার্শ্বকে তোমার কাছে রেখে দিলাম, রাগবাতান ওয়া রাহবাতান ইলাই তোমার জান্নাতের আশায় তোমার জাহান্নামের ভয়ে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে না দাও, এবং কি লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাই, ও আল্লাহ কোনো আশ্রয় জায়গা নাই তোমার আশ্রয় ছাড়া, কোনো পালায়নের জায়গাও তো থাকবে না তোমার জায়গা ছাড়া, অতএব তোমার কাছে আমার লাইফটাকে রেখে আমি ঘুমিয়ে যাচ্ছি এবং এই স্বীকৃতিও দিচ্ছি, আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা, আল্লাহ তুমি যে কিতাব পাঠিয়ে দিয়েছো, তুমি যে সংবিধান পাঠিয়ে দিয়েছো, তুমি যে আল কোরআন পাঠিয়ে দিয়েছো, আমি তার প্রতি আবারও ঈমান নিয়ে আসলাম, ওয়া বিন নাবিকা আল্লাযী আরসালতা তুমি যে নবীকে পাঠিয়ে দিয়েছো তার প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটি পাঠ করে যদি কোনো ব্যক্তি ঘুমে গিয়ে তার ঘুম যদি আর শেষ না হয়, এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায়, এই ঘুমে যদি সে ওই পারে চলে যায়, এই ঘুমেই যদি সে কবরে চলে যায়, মাথে আলাল ফিতরা সে তাওহীদের উপরে মারা গেল। এটা হলো বুখারীর কথা। তিরমিজি শরীফে, তিরমিজিতে বলা হচ্ছে যে এই কথা বলার পরে যদি সে মারা যায় দাখালাল জান্না, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, এই দোয়ার ভিতরে কি আছে? সম্পূর্ণ কি তাওহীদ নাই? তাওহীদ ছাড়া আর কিছু আছে? দেখুন, ইসলামের শরীয়তকে আপনি কিভাবে মানবেন? ইসলামের শরীয়ত ওহির উপরে নির্ভরশীল। ইসলাম কোনো মানুষের ব্যক্তি পুরুষত মতাদর্শ নয়, কোনো ইমামের রায় নয়, কোনো মানুষের দর্শন নয়। ইসলাম সপ্ত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত অভ্রান্ত শাশ্বত ওহি। এটা কি তাওকিফি? এটাকে পরিবর্তন করার ক্ষমতায় কেউ রাখে না এবং নবীরাও রাখেন না, রাসূলগণও রাখেন না। বাস্তবতায় দেখুন এই হাদিসে বারা ইবনে আজিব বলছেন, আল্লাহ রাসূল যখন আমাদেরকে এই দোয়াটা শেখালেন আমি বাড়িতে চলে গেলাম, কয়েকদিন পরে এটাকে মুখস্থ করে আমি মেমোরাইজ করে আমি মসজিদে নববীতে আসলাম। মসজিদে নববীতে এসে আমি খুঁজতেছি কখন রাসূলের কাছে সুযোগ পাবে এই দোয়াটি তাকে শোনাই দেব। হঠাৎ করে আমার সময় বলে রাসূলের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ কে বলো? আপনি আমাকে যে দোয়াটা শিখিয়েছিলেন ওই দোয়াটা আপনাকে শিখাতে, আপনাকে শোনাতে চাই, প্লিজ আপনাকে শুনবেন? ঠিক আছে বলো, খেয়াল রাখবেন। কে শোনাতেছেন বলেন তো? বিশিষ্ট সাহাবী বারা ইবনে আজিব, বিশিষ্ট সাহাবী বারা ইবনে আজিব, তিনি রাসূলের কাছে এই দোয়াটি মুখস্থ করে শোনাচ্ছেন। বারা ইবনে আজিব ভাবছেন, রাসূল তো রাসূল, রাসূল তো নিজেকে নবী বলতে পারেন, রাসূলও বলতে পারেন, কিন্তু আমি তো একজন মানুষ, আমি
নবীকে রাসূলকে কি বলবো আমি তো অবশ্যই রাসূল বলবো কারণ রাসূল তো নবীর চেয়ে বড় অথচ এই দোয়ার ভিতরে কিন্তু বলা হচ্ছে নবীর কথা খেয়াল করছেন এই দোয়ার ভিতরে বলা হচ্ছে ওয়াবি নাবিকাল লাযি আরসালতা ওয়াবি নাবিকাল লাযি আরসালতা ওয়াবি নাবি আল্লাযি আরসালতা যে নবীকে আল্লাহ তুমি পাঠিয়ে দিয়েছো তার প্রতি আমি ঈমান আনলাম বরাবর ইবনে আজি বলতে এটা রাসূল শিখাই দিতে তিনি নিজেকে অত ছোট মনে করে নবী বলছেন না আমি বলবো ওয়াবি রাসূলিকাল লাযি আরসালতা এই সিদ্ধান্ত নিয়ে বরাবর ইবনে আজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনার জন্য মসজিদে নববীতে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শুনুন ঠিক আছে বলুন বরাবর ইবনে আজি বলতেছেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক والجأت ظهري إلي رغبة ورهبة إلي لا ملجا ولا منجا منك إلا إلي آمنت بكتابك الذي أنزلت وبرسولك الذي أرسلت وبرسولك الذي أرسلت أنا رسولك كنا بقول لكم তুমি বলো وبنبيك الذي أرسلت দেখুন আমি তোমাকে যে শব্দ দিয়ে শিখিয়ে দিয়েছি তুমি ওই শব্দই বলো এটাকে পরিবর্তন করার ক্ষমতা নাই তাহলে আমরা কি বুঝলাম এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস শিখিয়ে দিয়েছিলেন জিব্রাইল আলাইহিস পরিবর্তন করতে পারেন কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে এখানে বিন নাবিকাল্লাজি আরসালতা বলতে হবে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে আমানতের খেয়ানত করেন নাই রাসূলকে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবাকে শিক্ষা দিয়েছেন সাহাবীদের মধ্যে বারায় ইব্রাহিম যখন রাসূলকে বেশি মহব্বত করাতে গিয়ে নাবিকাল্লাজি যখন জায়গায় যখন তিনি রাসূলিকা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না তাহলে কি শরীয়তকে আপনি বা আমি ইচ্ছামতোকে বানিয়ে নিতে পারবো সম্মানিত সুদী এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে এই আমল যদি আমরা করি তাহলে আমরা তাওহীদের উপরে টিকে থাকতে পারবো এবং যদি কোনো রাতে এরই উপরে মারা যায় তাহলে আমরা জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়া খুব সহজ যদি কোনো ব্যক্তি তাওহীদকে গ্রহণ করতে পারে এটি ছিল যদি আপনি রাত্রে মারা যান তাহলে তাওহীদের উপরে মারা যাবেন আমি আপনাকে আরেকটি সহজ পন্থা বলতে চাই আপনি দিনে মারা যান অথবা রাতে মারা যান দুপুরে মারা যান অথবা সন্ধ্যায় মারা যান যে কোনো মুহূর্তে মারা যান না কেন আপনি তাওহীদের উপরে মারা যাবেন এবং জান্নাতি হয়ে মারা যাবেন এমন একটি জিনিস আছে আপনাকে সেটা শিখতে চান আবারও বলছি আমি আপনি দিনে মারা যাই অথবা রাতে মারা যাই যে কোনো সময় মারা যাবো কি না এমন একটি তাওহীদি বাণী আছে এমন একটি তাওহীদি দোয়া আছে যদি সেই তাওহীদি দোয়ার উপরে আমি আপনি প্রতিষ্ঠিত থাকি এবং পাঠ করি তাহলে মৃত্যুটা যখনই আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন ওইটি কি আমরা শিখতে রাজি আছি সবাই রাজি আছি মাশাআল্লাহ খুব ছোট একটি কথা জান্নাত যাওয়ার জন্য তাওহীদ খুবই জরুরি জান্নাতের বিকল্প তাওহীদ ছাড়া জান্নাতের বিকল্প নেই দেখুন সাদ্দাদ বিন আউস বিশিষ্ট সাহাবী উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আমি হাদিসের শেষের অংশ অনুবাদ করে প্রথম অংশ অনুবাদ করুন আল্লাহ রাসূল বলতেছেন কোনো যদি মাং পারা কোনো ব্যক্তি যদি এই দোয়াটা বিশ্বাস করে সকালে পাঠ করে করার পরে যদি বিকাল হওয়ার আগে মারা যায় দাখালাল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে আর বিকেলে পাঠ করার পরে যদি মারা যায় সকাল হওয়ার আগে দাখালাল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে তাহলে সেটা শেখা জরুরি জরুরি নয় সেটি হলো এই সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রব্বি হে আল্লাহ তুমি আমার রব হে আল্লাহ তুমি আমার রেজেকদাতা হে আল্লাহ তুমি আমার সার্বভৌম হে আল্লাহ তুমি আমার পলিটিক্যাল সুপ্রিম হে আল্লাহ তুমি আমার সকল ক্ষমতার মালিক হে আল্লাহ মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা আমি মানি না হে আল্লাহ মানুষ মানুষের আইন মানবে এটা আমি বিশ্বাস করি না তোমার আইনকে আমি বিশ্বাস করি আনতা রব্বি তুমি আমার রব
انا عبدك আমি তোমার বান্দা আমি তোমার দাস আমি তোমার গোলাম তুমি যা বলবে আমি সেটাকে মানতে বাধ্য বাউন তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার বান্দা আমি আমার সাধ্যমত তোমার অঙ্গীকারকে তোমার আওতাকে পালন করে চলছি এবং আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ও আবু ওলাকা বি নিয়ামাতিকা আলাইয়া হে আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দান করেছো তার শুকর আমি স্মরণ করতেছি আমি যে পাপ করেছি তাও তোমার কাছে আমি স্বীকার করে দিচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটা যদি কেউ পাঠ করে আল্লাহ রাসূল বলেছেন সকালে পাঠ করো আর বিকেলে পাঠ করো যদি সে পাঠ করে তারা সে কি করবে জান্নাতে যাবে এই এই দোয়ার ভিতরে কি আছে পুরোটাই তাওহীদ আছে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই দোয়া কি আমাদের সবার মুখস্থ আছে বলুন তো কত জনের মুখস্থ আছে দোয়া করে হাত উঠাবেন সুবহানাল্লাহ দোয়াটা তো অনেক বড় না তো অনেক বড় কি কখন আপনার এবং আমার মৃত্যু হবে এটা আমি বলতে পারি না সকালে একবার এই দোয়াটা বললে আর বিকালে একবার এই দোয়াটা বললে আমি তো নিশ্চিত হতে পারি যদি আজকের এই রাতে অথবা আজকের এই দিনে আমার মারা যায় তাহলে এই হাদিস তো সহি এই হাদিসের অনুযায়ী আমি জান্নাতে যেতে পারবো এই হাদিসে কিসের ফজিলত বর্ণনা করা হয়েছে হ্যাঁ যা ফাদিলাতুত তাওহীদ তাওহীদ গ্রহণ করার ফজিলত আমি বলবো এইখানে যদি কোনো ব্যক্তি তাওহীদ গ্রহণ করতে চায় সে যদি হিন্দু হয় সে যদি খ্রিস্টান হয় সে যদি নাস্তিক হয় তাওহীদ গ্রহণ করার ফজিলত হলো সে সরাসরি জান্নাতে যেতে পারবে যেমন একটা হাদিস শুনুন তাওহীদের কত ফজিলত আল্লাহ রাসূলের একজন খাদিম ছিল তাকে সাহায্য করতেন কাজ করতেন একজন কি ইয়াহুদি কয়েকদিন ধরে সে আর নেই আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আমার বাসায় কাজ করতো একজন ইহুদি একজন একজন অমুসলিম গোলাম সে কোথায় খোঁজ নিয়ে দেখা গেল যে সে অসুস্থ